এদিকে উদ্বোধনের অপেক্ষায় নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু। 600 কোটি টাকা ব্যয় নির্মিত সেতু খুলে দেয়া হবে আগামীকাল। স্থানীয়রা বলছেন, সেতুটি চালু হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। সেই সাথে এই সেতু চালু হলে নারায়ণগঞ্জ বন্দর এলাকায় যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে। নারায়ণগঞ্জ থেকে হৃদয় আহমেদ জয়ের ক্যামেরা ও দিলীপ কুমার মণ্ডলের তথ্যে ডেস্ক রিপোর্ট। অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে শীতলক্ষ্যার পারের বাসিন্দাদের, খুলছে বহুল প্রত্যাশার এই সেতু। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত তৃতীয় সেতু সোমবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেতুটি চালু হলে বন্দর ও সদরের মানুষের মধ্যে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, কুমিল্লার সাথে খুলনার দূরত্ব কমে আসবে। পাশাপাশি এই রুটে যারা পদ্মা সেতু হয়ে খুলনা যাতায়াত করবেন তাদেরও সময় লাগবে কম। সারা বিশ্বের লেগে এই জিনিসটা সবার জন্য উপকার, সেখানে খারাপ জিনিস সবার জন্য ভালো করতেছে। বৃষ্টি হলে আমাদের পূর্ব পশ্চিমাঞ্চলের মানুষ যোগাযোগ সুবিধা হবে, এলাকার উন্নত হইব। এই তৃতীয় শীতলক্ষ্যা সেতুটা মূলত আমাদের কাঙ্ক্ষিত পদ্মা সেতুর সাথে কানেক্টেড। এই সেতু বাস্তবায়নে ব্যয় হয়েছে 600 কোটি টাকা। করোনার কারণে নির্মাণ সামগ্রী সময় মতো না পৌঁছায় নির্ধারিত সময়ের 2 বছর পর চালু হচ্ছে সেতুটি। চিটাগাং এবং সিলেটে যারা যাবে ওরা সহজে যেতে পারবে, আবার সিলেট অথবা চিটাগাং থেকে যারা দক্ষিণবঙ্গে যাবে পদ্মা ব্রিজ দিয়ে তারা এই ব্রিজটাকে ব্যবহার করতে ইজিলি ব্যবহার করে শর্ট ওয়েতে চলে যেতে পারবে। 1.2 কিলোমিটার দৈর্ঘ্যে সেতুটির নামকরণ করা হয়েছে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের নামে। সেটা কমপ্লিট হয়েছে, এখন চৌরাস্তার সাথে মুন্সিগঞ্জের রাস্তাটা কাটা দিলেই এদিকে নারায়ণগঞ্জের যোগাযোগ স্থাপিত হয়ে গেল। প্রকল্পটি 2010 সালে একনেকে অনুমোদন পেলেও 2018 সালের 28 জানুয়ারি শুরু হয় নির্মাণ কাজ। টেক্স রিপোর্ট, নিউজ 24।